warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. A'udzu billahi minasy syaithanir rajim. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আলোচনা। আজকের বিষয়বস্তু হচ্ছে জাদু। আলোচনা করব আজকে আপনাদের সামনে, শুধু আলোচনা করি যে জাদু থেকে রক্ষার জন্য অগ্রিম ব্যবস্থা কি নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর জিকির। আল্লাহর জিকির আজকাল যারা করে তার কাছে শয়তান আসতে পারে না। শয়তান অনেক শক্তিশালী হয়ে আসে। শয়তানকে যদি শয়তান বলেন তো আরো শক্তিশালী হয়ে যাবে। হ্যাঁ, শয়তানকে যদি খবিস বলেন বা শয়তানকে গালমন্দ করেন তাহলে আরো শক্তিশালী হয়ে যাবে। কিন্তু যদি বলেন বিসমিল্লাহ, সাথে সাথে একেবারে কীট পতঙ্গের চাইতেও বেশি দুর্বল অসহায় হয়ে যাবে। ওলামার এই কথা বলেছেন, বিসমিল্লাহ। এই জন্য বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহ। হ্যাঁ, আপনার একটা বাচ্চা পড়ে যাচ্ছে, হ্যাঁ দেখছেন যে আছাড় খেতে যাচ্ছে, বিসমিল্লাহ। জি হ্যাঁ, বিসমিল্লাহ বলেন, তারপর ইন্না লিল্লাহ বলেন যদি কিছু হয় তাহলে, কিন্তু বিসমিল্লাহ বলেন। এতে হবে কি, শয়তান একেবারে অসহায় হয়ে যাবে, একেবারে অসহায় হয়ে যাবে। মশা মাছির সমানও তার মধ্যে শক্তি থাকবে না, ওলামারা বলেছেন। তো আল্লাহর জিকির আজকার বেশি বেশি করা, আর বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির আজকার। সকাল সন্ধ্যার জিকির আজকার অত্যন্ত উপকারী এই ক্ষেত্রে। পাঁচ অক্ত সালাতের পরে জিকির আজকার করলে অত্যন্ত উপকারী। যারা পাঁচ অক্ত নামাজের পরে জিকির আজকার করে নিয়মিত, যেগুলো সন্নতি জিকির রয়েছে, তারপরে সকাল সন্ধ্যার সন্নতি জিকির, লাম ইয়াদুর রহু শাই, কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। হাদিস তিরমিজি তো রয়েছে, ইবনে মাজে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। জাদুর অনিষ্ট থেকে আর জাদুকরের অনিষ্ট থেকে অগ্রিম রক্ষার জন্য আর একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে ফরজ এবাদত বন্দিগুলিগুলি যথাযথ আদায় করা। ফরজে যেন কোনো ঘাটতি না হয়। দৈনিক ফরজ কি? পাঁচ অক্ত সালাত, পাঁচ অক্ত নামাজ। এখন পাঁচ অক্ত নামাজ যদি ঠিকভাবে পড়েন, হ্যাঁ, আপনি এতে বড় ধরনের অন্যায় না করেন, তাহলে আপনার ইনশাআল্লাহ তাআলা জাদুর অনিষ্ট থেকে, জাদুকর অনিষ্ট থেকে বেঁচে থাকবেন। পাঁচ অক্ত নামাজ পড়ে সুরক্ষিত নাই। তো এই জন্য একটা হাদিসে রয়েছে নামাজের ক্ষেত্রে, মানসাল্লাহ সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ভোরের ফজরের নামাজ পড়ে নিল সে আল্লাহর জিম্মায়, আল্লাহর হেফাজতে থাকলো। জি, আপনি ফজরের নামাজ পড়বেন না, সূর্য উঠিয়ে দিলেন, আর ডিউটিতে যাবেন, আপনি আপনার গাড়ি নিরাপদ না, আপনার যান জীবনটাও নিরাপদ না, আপনি শয়তান থেকেও নিরাপদ না, আর আপনার অনিষ্ট থেকেও নিরাপদ না। এই জন্য যথাসময়ে পাঁচ অক্ত নামাজ, ফরজে যেন কোনো রকমের ঘাটতি না থাকে, আর হারাম কাবিরাই ডুবে থাকবেন না, হারাম কাবিরাই ডুবে থাকবেন না। এছাড়াও যে কোনো জায়গায় নামবেন, যখন কোনো জায়গায় হঠাৎ করে বাড়িতে ঢুকলেন, বাসাতে, বাসা দেখেন আপনারা সারাদিন কিন্তু আপনাদের রুম বন্ধ থাকছে, ডিউটিতে চলে গেলেন, সকালে যাচ্ছেন সন্ধ্যায় ফিরছেন, আট ঘন্টা দশ ঘন্টা পরে, ঠিক কিনা? এই যে দশটা ঘন্টা আপনার রুমটা খালি, এই সময়টি তো শয়তানের বিচরণ ওখানে। অন্য অন্য যদি হেফাজতের ব্যবস্থা না থাকে, সেখানে জিকির আজকার তেলাওয়াত এগুলো হয় না হয়তো, তাহলে শয়তান ওখানে বিচরণ করবে। তাহলে করবেন কি, যখন আপনি বেরোবেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাদিসে কি রয়েছে, ওকিতা, হ্যাঁ তোমার রক্ষা করা হলো, হফিজতা, তোমার হেফাজত করা হলো, এই দোয়া পড়ে বেরোবেন। যখন আপনি ঢুকছেন রুমে, বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা, বিসমিল্লাহ বলে প্রথম কথা বিসমিল্লাহ, তারপরে সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম, মুসলিম জিনারা থাকলে সালাম দিলেন, তাদের আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দেন, অসুবিধা কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কোনো অসুবিধা নেই, আসসালামু আলাইকুম, অথবা সালাম না বিসমিল্লাহ বলেন কমপক্ষে, তাহলে আর শয়তান আপনার সাথে ঢুকতে পারলো না, অথবা শয়তান ক্ষতি করতে পারলো না, আল্লাহর জিকির করে নিলেন আপনি, আর তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন শাররি মা। বরং অফিসে ঢুকছেন, অফিসও আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন শাররি মা, হতে পারে অনেক হিংসুক আছে, আপনাকে আপনার কোম্পানিকে তাড়াতে চায়, আপনার ক্ষতি করতে চায়,
আপনাকে মালিকের কাছে বদনাম করতে চায়, হ্যাঁ আপনার ভাবমূর্তি নষ্ট করতে চায়। কত রকমের শত্রু রয়েছে, জিন শয়তান রয়েছে, মানুষ শয়তান রয়েছে। সুতরাং আউযু বিকালিমাতিল্লাহি আত্তামাতি মিন শাররি মা, সহিহ মুসলিমের হাদিস, ওই ক্ষেত্রেও রয়েছে কেউ যদি কোনো জায়গায় নামে আর সেখানে যদি এটি পড়ে নেয়, লাম ইয়াদুররুহু শাইয়ান, কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালি, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি না চলে যাবেন। যে কোনো ক্ষেত্রে, কোনো পেট্রোল পাম্পে নামলেন, কোনো হোটেলে গিয়ে উঠলেন, আপনি অফিসে গেলেন, অভ্যাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমি আমার ইসলামিক সেন্টার আসলে আলহামদুলিল্লাহ ভুলে যাওয়া মনে খুব কমই হয়, গেটে ঢুকলেই বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাআলা মিন শাররি, বাস হয়ে গেল, আউযু বিকালিমাতিল্লাহি, কোনো কষ্ট লাগলো, জিকির আজকার হয়ে গেল, আর তারপরে আমার আত্মরক্ষার ব্যবস্থা, হেফাজতের ব্যবস্থা হয়ে গেল, লাম ইয়াদুররুহু শাইয়ান, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে স্মরণ রাখার, তার জিকির আজকারের সবসময় আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহের কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং সমস্ত রকমের মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আপনাদের আমাদের সকলের জীবনে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে যেন রাখেন, দিন দুনিয়ার সমস্ত কল্যাণ যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।